আসসালামাইকুম ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ মাসুদ, ড্রিম সুইট হোম। আমরা সারা বাংলাদেশে বিল্ডিং কনসালটেন্সি করে থাকি, বিল্ডিং ডিজাইনের কাজগুলো এগুলো করে থাকি। সো আমি আজকে একটি ছয়তলা বাড়ির ডিজাইনের কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। এখন আপনাদের সামনে যে ছয়তলা বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঢাকা মিরপুর 12 নম্বর পল্লবীতে। এটা খুব সুন্দর একটি ডিজাইন আমরা করেছি। সো এই ডিজাইনটিতে আমরা একটু অফ হোয়াইট কালার এবং একটু হাতের কারুকাজ রাখার চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ডিজাইনটিতে নিচে একটি কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং পাশে একটি দোকানও রয়েছে। সো আমরা এই ডিজাইনটিতে কী কী করেছি এবং এই ডিজাইনটিতে কী কী থাকছে, আমরা প্রত্যেকটা জিনিসই আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। এবং আমরা সরাসরি চলে যাচ্ছি ফ্লোর প্ল্যানিংয়ে, আপনারা আমাদের সাথে থাকবেন। দেখুন, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। সো আপনারা যারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমরা এখান দিয়ে একটা কার পার্কিং রাখি এবং এখানে একটা দোকান রাখি, শপ। এবং এখানে হচ্ছে এখানে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে। এবং এখানে হচ্ছে একটা গার্ডরুম রয়েছে এবং এটা হচ্ছে একটা সিঁড়ি, এবং সিঁড়ির ঠিক পাশে হচ্ছে একটি লিফট। এবং এখানে হচ্ছে দুইটি ইউনিট করা হয়েছে, এক রুমের করে একটা টয়লেট, একটা কিচেন দিয়ে একটা ইউনিট, এবং এই পাশে এক রুম করে একটা টয়লেট, একটা কিচেন দিয়ে ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের একটা স্ট্রাকচার, একটা প্ল্যান। এবং আমরা যদি টিপিক্যাল ফ্লোরে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে এখানে সিঁড়ি দিয়ে উঠে আমাদের একটা ইউনিট হচ্ছে, যেখানে হচ্ছে আমাদের একটা বেডরুম থাকছে, একটা কমন টয়লেট থাকতেছে, এবং আরেকটা বেডরুম, পাশে একটা বারান্দা থাকতেছে, এবং একটা অ্যাটাচ টয়লেট। এবং ঠিক তার অপোজিটে হচ্ছে আমাদের একটা কিচেন থাকতেছে, এবং এখানে একটা ডাইনিং স্পেস রাখা হয়েছে, এবং ঢুকেই কিন্তু ড্রয়িং স্পেসটি আছে। এবং তার পাশে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এবং দুই পাশে দুইটা রুম রাখা হয়েছে, এবং দুটা ব্যালকনি রাখা হয়েছে, আর হচ্ছে একটা কমন অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। এই হচ্ছে টিপিক্যাল ফ্লোরে একটা ইউনিট করে। এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভয়েড। এখান দিয়ে আমাদের ওয়াশরুমের, কিচেনের যে পাইপলাইনগুলো রয়েছে এগুলো নামবে, বিকজ হচ্ছে তাদের আশেপাশে প্রচুর বাড়িঘর হয়েছে, যারা একটা কেউ কারো জায়গা ছাড়তেছে না, যার কারণে এই আমাদের ভয়েডের মাধ্যমে আমাদের লাইনগুলো এখান থেকে বের করতে হবে। সো আমি আপনাদের মাঝে এই ডিজাইনের প্ল্যানটি শেয়ার করার চেষ্টা করি। এবং আপনারা যারা আমাদের পেজগুলো দেখেন, প্রতিনিয়ত ফলো করেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যাতে আপনাদেরকে সঠিক একটি গাইডলাইনের মাধ্যমে এই বাড়ি করার সকল ধরনের কনসালটেন্সি সার্ভিসগুলো দিতে পারি, এবং আপনাদের সহযোগিতায় যাতে আমরা বহুদূর এগিয়ে যেতে পারি। এবং অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, যাতে আপনারা আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবসময় দেখতে পারেন। সো কারো বাড়ির ডিজাইনের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে, এবং অবশ্যই আমাদের পেজে ঢুকে আমাদেরকে মেসেজ করবেন, আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ, পেজটি ফলো করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।